हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आई एम अरित्र। तो 31 जुलाई चार हिंदी सिनेमा एक दिन के रिलीज করবে এবং এটা ডিজিটাল ক্ল্যাশ লাগতে চলেছে। চারটি ডিফারেন্ট ওটিটি তে চারটি হিন্দি ছবি। তার মধ্যে Amazon Prime আছে শকুন্তলা দেবী স্টারিং বিদ্যাওয়ালন, Netflix আছে রাত আকেলি কে স্টারিং নওয়াজুদ্দিন সিদ্দিকী রাধিকা আপটে, Z5 আছে তিগমানচু ধুলিয়া জিয়ারা যাতে বিদ্যুৎ জম্বাল ওরা এরা সবাই রয়েছে অমিত স্যার, এবং ডিজনি হটস্টারে রয়েছে লুট কেস যাতে কুণাল খেমু রয়েছে, এবং ওই লুট কেসেরও স্টারকাস্টে গজরাজ রাও, বিজয় রাজ এরাও রয়েছে। তো এর কোনোটারই ট্রেলারের মানে ইয়ারার টিজারের আমি একটা টিজার এক্স্যাক্টলি নয়, আমি বলেছিলাম যে ওটা কোথাকার রিমেক, ওই একটা ইনফরমেশন নিয়ে ভিডিও বানিয়েছিলাম, বাট কোনোটারই ট্রেলার রিভিউ হয়নি। এবং আমি যখন ভিডিও বানাচ্ছিলাম না তখন অনেকে কমেন্ট করছিল যে প্লিজ মেক আ ভিডিও অন দ্য ট্রেলার রিভিউ অ্যান্ড ট্রেলার রিয়াকশন। তো এক একটা সিনেমা ধরবো, একটা ভিডিওর মধ্যেই চারটে সিনেমার বিষয়ে কথা বলবো। তো প্রথমে আমি শুরু করছি লুট কেস দিয়ে। তো লুট কেসের পুরনো মানে এটা তো 2019 অ্যাকচুয়ালি আসার কথা ছিল এবং হলে রিলিজ হওয়ার কথা ছিল, তখন যে ট্রেলারটা বেরিয়েছিল সেই ট্রেলারটাকেই আবার তারা মানে বার করেছে নতুন, মানে সেকেন্ড বারে নতুন করে ট্রেলার এডিট করেনি। সো লুট কেসের ট্রেলারটা আগেই দেখা ছিল এবং লুট কেসের ট্রেলারটা ইজ কোয়াইট হিলেরিয়াস। গল্পটা আমি বলবো না যে নতুন রকমের, তবে মানে এক্সিকিউশনটা বেশ ভালো লাগছে, পারফরমেন্স ভালো, কুণাল খেমু ইজ এ ভেরি আন্ডার রেটেড অ্যাক্টর। এছাড়া বিজয় রাজ আছে, গজরাজ রাও আছে, রণবীর শোরে আছে, তো অ্যাক্টার্সরা এরকম কাস্টিংটা খুবই ভালো হয়েছে এবং বেশ মজা। আপনাদেরকে বলে রাখি নেপালি একটা ফিল্ম আছে 2016 মোস্ট প্রবলি যাত্রা বলে, তো তার সাথে এটার গল্পটার কিছুটা সিমিলারিটি আছে। হ্যাঁ, বলতে পারেন না এক্স্যাক্টলি কপি, বাট অনেক কিছু মানে ক্যারেক্টার বা স্টোরি লাইনটা অনেকটা সিমিলার মানে লুট কেসের সাথে। তো এটা ছিল হচ্ছে লুট কেস নিয়ে রিয়াকশন। লুট কেসের ট্রেলারটা আমার প্রথমবারেও ভালো লেগেছিল, এবারেও বেশ ভালোই লেগেছে। তো আশা করছি এটা ভালো হবে এবং হটস্টারে লুট কেসকে লোকের মানে দেখা উচিত, যতটা ক্রেজ নিয়ে অজয় দেবগন এবং অক্ষয় কুমারের সিনেমাগুলো দেখবে ততটা ক্রেজ নিয়ে এটাও যেন দেখা উচিত। এটার কারণ হচ্ছে যে এদেরকে কীভাবে অপমান করেছিল আপনারা প্রত্যেকে জানেন। তো এই যে বলিউডের মধ্যে যে ওই মানে ফেভারিট একটা ফেভারিটিজমের ব্যাপার আছে সেটা যেন বন্ধ হয়, সেই জন্য এই সিনেমাটাকেও যেন সাপোর্ট করা। এটা ছিল লুট কেস নিয়ে। এরপর ইয়ারাতে চলে আসবো। তো ইয়ারা ফিল্মটা অ্যাকচুয়ালি অনেকদিন আগে বানানো হয়েছিল, এটা 2011 একটা ফ্রেঞ্চ ফিল্ম যার নাম হচ্ছে গ্যাং স্টোরি, সেটা রিমেক। এবং তিগমানচু ধুলিয়া এই জনরাটাতে বেশ ভালো সিনেমা আনতে পারে। আপনারা যদি হাসিল দেখে থাকেন বা আপনারা যদি অনুরাগ কাশ্যপ একটা সিনেমাতে ভিলেন হয়েছিল শাগির্দ বলে যাতে নানা পাটেকার ছিল, সো ওই ফিল্মটা যদি দেখে থাকেন, সো তিগমানচু ধুলিয়া ডিলস উইথ দিস জনরা ভেরি ওয়েল। তো এখানে কিন্তু অ্যাক্টরদের মধ্যে প্রত্যেকেরই পটেনশিয়াল আছে, অমিত সাদ আছে, বিদ্যুৎ আছে, তারপরে বিজয় বর্মা আছে, তো প্রত্যেকে মানে খুব পটেনশিয়ালওয়ালা অ্যাক্টর এবং গল্পটার মধ্যে খুব দম আছে। আমি ফ্রেঞ্চ মানে ফ্রেঞ্চ ফিল্মটা দেখেছি, সো দেখা যাক সেটা কীভাবে এখানে এক্সিকিউট করে। এবং 1975 ব্যাকড্রপে ইয়াং সময়টা দেখিয়েছে এবং আজকের দিনে ওরা বয়স্ক হয়ে গেছে এবং বয়স্ক হওয়ার পরেও অ্যাকশন করছে এবং বিদ্যুৎ ইজ গ্রেট ইন অ্যাকশন, অ্যামেজিং। সো আই হোপ যে এটা ভালো হবে। ফ্রেঞ্চ ফিল্মটা মোস্ট অফ দ্য ইন্ডিয়ান লোকে দেখেনি, সো তার গল্পটাকে কীভাবে অ্যাডাপ্ট করে আনে এবং কীভাবে এক্সিকিউট করে দেখা যাক, লেট সি। অনেক সময় হয়েছে যে সিনেমা একটু পুরনো হয়ে গেছে, সেগুলো জিতে যখন এসছে এবং জি নিজস্বভাবে এডিট করে, কিছু কাটাছেঁড়া করে সিনেমা নিয়ে, তো যেটার ক্ষেত্রে যেটার জন্য ধূমকেতুরও শুনেছিলাম যে প্রচুর সিনস জি নিজে কেটেছে, তাই জন্য সিনেমাটা নাকি এমনিও সিনেমাটা ফালতুই ছিল, বাট যদি আরও ধরুন কয়েকটা সিন এদিক ওদিক হলেও অনেক সময় সিনেমার মানে একটা হ্যাম্পার হয়ে যায়। সো লেট সি কী হয়, বাট ওটার ট্রেলারটা বেশ পোটেনশিয়ালওয়ালা ট্রেলার। ইয়াটার আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তৃতীয় চলে আসবে হচ্ছে এবার শকুন্তলা দেবীকে। তো শকুন্তলা দেবীর ট্রেলার নিয়ে আমি দেখছিলাম যে প্রত্যেকে খুব ভালো ভালো রিয়াকশন দিচ্ছিল, খুব প্রত্যেকের খুব ভালো লেগেছে, বাট আমার পার্সোনালি ভালো লাগেনি। প্রথম কথা হচ্ছে আপনি যদি ট্রেলারের লুক অ্যান্ড ফিলটা দেখেন, সিনেমা যে লুক অ্যান্ড ফিলটা হতে চলেছে দ্যাট ইজ এক্স্যাক্টলি সিমিলার টু 2018 সঞ্জু, রাজকুমার হিরানি সঞ্জু আপনি যদি দেখে থাকেন। আমি লুক অ্যান্ড ফিলের কথা বলছি, ড্রেসিং বা লাইটিং সব কিছু সেম সঞ্জুর সাথে। আপনি ট্রেলারটা চালিয়ে দেখুন ভালো করে, প্রতিটা সিনে একটা করে ব্যাক লাইট মেরেছে বা সেট ডিজাইনগুলো বা কস্টিউমগুলো অনেকটা ওই সঞ্জুর যখন 80s 90s পোর্শনটা দেখাচ্ছে সেই সময়টা যেরকম ধরনের, এটাও অনেকটা এই ধরনেরই দেখিয়েছে। সো ওই লুক অ্যান্ড ফিল কোনো সিনেমার একটা সিনেমা যে সাকসেসফুল হয়েছে তাই সেটাকে মানে নিয়ে নিলাম, অ্যাডাপ্ট করে নিলাম, এটা আমার পছন্দ হয় না। সো এটা প্রথম কথা আমার নেগেটিভ লেগেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্ডিয়াতে না অথেন্টিক বায়োপিক তো হয় না, এটাও তার এক্সাম্পল একটা।
মানে আমি তো ট্রেলারটা দেখে যা বুঝলাম এখানে বেশি ফোকাসটা চলে যাবে হচ্ছে ওই মা মেয়ের রিলেশনশিপের মধ্যে, তারপরে কিভাবে ও মজা ফজা কমেডি ফমেডি ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ ডেফিনেটলি কমেডি থাকবে, কিন্তু আপনাদেরকে আমি ম্যাথামেটিক্সের উপর একটা বায়োপিক সাজেস্ট করছি, রামানুজনের, যেটা দেব প্যাটেল করেছিল, ম্যান হু নিউ ইনফিনিটি বলে। আপনি আপনারা সিনেমাটা দেখুন তো, মানে সিনেমাটা কি অথেন্টিক একটা সিনেমা, কত সুন্দর, মানে যে ম্যাথামেটিক্সের ব্যাপারটাকে কত সুন্দর ডিল করেছে, কিন্তু এখানে সেই ড্রামা ওভার ড্রামাটাইজ করে, ইন্ডিয়ান সিনেমা মানে না বায়োপিকে অথেন্টিসিটি নেই, একটা ড্রামাটাইজ করে দেবো, ম্যাথ কম ড্রামা বেশি, মেয়ের সাথে সম্পর্ক। শকুন্তলা দেবী অনেকদিন আগে হোমোসেক্সুয়ালিটি নিয়ে বই লিখেছে, সেই বিষয়গুলো তো আমার মনে হলো হলো যে এখানে টাচই করবে না হয়তো, ওই বিষয়টাকেই অমিট করে দিয়েছে, কারণ ট্রেলারে কোথাও কোনো ব্যাখ্যাও পেলাম না। তো মানে আর কিভাবে ওই বৈদিক ম্যাথসটা ইউজ হচ্ছে সেটারও মনে হয় না ডিটেলে দেখাবে, এটা তো আমার এটা পার্সোনালি মনে হচ্ছে, আমি জানি না লোকের মানে হয়তো ভালো লাগছে, বাট আমার সত্যি বলছি মজা লাগলো না। এটা হচ্ছে লোকেদেরকে খাওয়ানোর জন্য বানানো হয়েছে, ইটস নট অ্যান অথেন্টিক বায়োপিক। সো এই ম্যাথামেটিশিয়ান বা এদের বায়োপিক মানে ইন্ডিয়ান ডিরেক্টরসরা বানাতেই পারে না, মানে একদম সত্যি কথা বলছি, পড়াশোনা নিয়ে বায়োপিক একটা আপনি ভালো এখানে দেখাতে পারবেন না, মানে বায়োপিক আমি বলছি কোনো মানুষের উপর, এক তো বানায় না এরা, এদের তো যত হচ্ছে আন্ডারওয়ার্ল্ড ডনদের নিয়ে বায়োপিক, নয় সঞ্জয় দত্তের মতো লোকেদেরকে নিয়ে বায়োপিক, কিন্তু একটা ভালো কোনো লোকেদেরকে নিয়ে, কত লোক আছে এখানে আগেকার দিনেরও প্রচুর মানে লোক আছে তাদেরকে নিয়ে করতে পারে, কিন্তু করে না, এবং করলেও সেটা অথেন্টিক হয় না। সো মানে আমার ভাল লাগেনি, আমার ওই ডাইলিউট ডাউন ভাল লাগে না। আমি এক সময় মিশন মঙ্গলের সময় নিজে বলেছিলাম ডাইলিউট ডাউন করা উচিত, লোকে বলবে যে তাহলে তখন বলেছিলি এখন কেন বলছিলি। দেখুন মিশন মঙ্গল সিনেমাটা কি হচ্ছে বলুন তো, আমি আমি তখন মনে হয়েছিল আমার কি যে অডিয়েন্সকে ডাইলিউট ডাউন করে দেখালে অডিয়েন্স ওখান থেকে কিছু শিখবে, কারণ আমাদের এখানে লোকে জানে না, তো সিম্পলিফাই ওয়েতে দেখাচ্ছিল। তো আমি দেখলাম যে মিশন মঙ্গলের পরেও লোকে স্পেস নিয়ে খুব একটা মানে লোকের কোনো ইন্টারেস্ট ইন্টারেস্ট কিন্তু গ্রো করেনি, এবং আপনি ওই সিনেমাটা ওই মিশন মঙ্গল সিনেমাটাকে মানে পৃথিবীর অন্য কোনো জায়গায় গিয়ে দেখাতে পারবেন, লোকে হাসবে, মানে ও লুচি ভাসতে ভাসতে বলছে চলে যাবো এতে মার্সে চলে যাবো, ওইভাবে অ্যাকচুয়ালিতে হয়নি, ওটার উপর ডকুমেন্টারি আছে আপনারা দেখতে পারেন সেই ডকুমেন্টারিটা। সো ওইটাকে এমন ডাইলুট ডাউন করেছিল তখন যে ওটা আপনি কোথাও দেখাতে পারবেন না, সায়েন্স মানেই যে সব মানে সেটাকে একটা ওয়ে থাকে তার প্রেজেন্ট করবার, মানে ওয়াই ইউ আর থিঙ্কিং দ্যাট অডিয়েন্স ইজ ডাম কমপ্লিটলি, তো আমরাই তো আমাদের মতো অডিয়েন্স তো ইন্টারস্টেলার দেখেছে, সো কেন মানে একটা তো আমি বলছি না যে হ্যাঁ ইন্টারস্টেলার লেভেলের ওরকম করো সেটা পসিবলও নয়, কিন্তু একটা তবু মার্জিন রেখে যে সায়েন্টিস্টরা এরকম করে, সায়েন্টিস্টরা লাফাচ্ছে ঝাপাচ্ছে টেবিলের উপর দিয়ে জাম মারছে, সেই ব্যাপারগুলো আমার ঠিক জমে না। সো পড়াশোনা নিয়ে সিনেমা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে ঠিকঠাকভাবে হয় না, সো তাই আমার ভালো লাগেনি। এবার লাস্ট চলে আসি যে রাত আকেলি হ্যাঁ, তো রাত আকেলি হ্যাঁ ট্রেলারটা দেখে আমার নাইভস আউটের কথা মনে পড়েছে, নাইভস আউট বলে একটা হলিউডের ফিল্ম আছে আপনারা নিশ্চয়ই জানবেন, তো ওটার সাথে অনেক সিমিলারিটি আছে ট্রেলারটা, যেটা নিয়ে ইন্টারনেটে অনেক লেখালেখিও হচ্ছিলো, বাট বলে রাখি তারপর আমি দেখলাম যে না অ্যাকচুয়ালি এটা রিমেক হতে পারে না, কারণ 2019 শেষের দিকে নাইভস আউট এসছে, আর সেখানে এই সিনেমার কাজ 2018 থেকে শুরু হয়েছে, মানে আর্লি 2019 ওই সময় থেকে শুরু হয়েছে, সো এটা পসিবল নয়। বাট এর যে ডিরেক্টর আপনাদেরকে বলে রাখি, ইনি এবং অভিষেক চৌবে একসাথে এরা বিশাল ভারদ্বাজের কাছে ছিলেন, এবং এদের যে প্রোডাকশন হাউস তার নাম হচ্ছে ম্যাকগাফেন, আমি ম্যাকগাফেন নিয়ে কদিন আগে কথা বলছিলাম, হিচককের একটা এলিমেন্ট। সো এই ডিরেক্টর ইনি নিজে খুব মানে থ্রিলার পড়েন টরেন, মানে হিচকক হিচককের খুব ফ্যান, সো আগাতা ক্রিস্টির এলিমেন্টস এইগুলো আপনি এই ফিল্মের মধ্যে এক্সপেক্ট করতে পারেন, সেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, এবং খুব ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে, সো আশা করা যাচ্ছে যে ভালোই হবে, আর বাকি দেখা যাক কীরকম হয়। অ্যাক্টার্স খুব ভালো, এবং ডেফিনেটলি যেহেতু আমি মানে বুঝতে পারছি, আমি ওই ডিরেক্টরের ফেসবুক প্রোফাইলে ভিজিট করেও দেখছিলাম যে মানে ওনার চয়েসেস কী কী, মানে কী ধরনের সিনেমা উনি দেখেন এ করেন, তো বুঝতে পারলাম যে ওনার এই মানে হিচকক এবং আগাথা ক্রিস্টি এই দিকটাতে খুব ঝোঁক আছে, তাই জন্যই থ্রিলার বানিয়েছে। এবার দেখা যাক যে ক্যারেক্টারগুলোর মধ্যে কতটা লেয়ারিং বা ব্যাক স্টোরি বা কতটা কমপ্লেক্সিটি তাই আনতে পারে, এবং ডেফিনেটলি অ্যাক্টার্স উইল পুল ইট অফ ভেরি ওয়েল। সো এটা নেটফ্লিক্সে আসছে রাত আকেলি, নাও লেট সি
হোয়াট হ্যাপেন্স। তবে এই ট্রেলারটার মধ্যে আমার যেটা একটা নেগেটিভ বলবো না, বাট নওয়াজুদ্দিনের যে ক্যারেক্টারটা পুলিশ অফিসারের, তার হাব ভাব ক্যারেক্টারাইজেশনটা অনেক একটা রাইজের মজবুদারের মতো লাগছিল, এইটা আমার একটা লেগেছে। বাট এছাড়া বাকি আমার এই রাতা কে লিয়ে ট্রেলারটা বেশ বেশ ভালো, বেশ প্রমিসিং লেগেছে। তো দ্যাট ওয়াজ মাই রিয়াকশন অ্যাবাউট অল দিস ট্রেলার দ্যাট আর কামিং, অল দিস ফিল্মস দ্যাট আর কামিং অন 31st July, অর দ্যাট উইল বি আ ডিজিটাল ক্ল্যাশ অন দ্যাট ডে। সো আপনাদের কোনটা নিয়ে কী কী রিয়াকশন প্লিজ কমেন্ট করে জানান। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।